সারেগামা পধানিসা আপনার সন্তান শিখুক আপনি চান শুধু সারেগামা পধানিসা বলে ডুলার তবলা বাজালেই তো হবে না সাথে একটু থাকদিনা দিন 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 কোমর দুলাইয়া না নাচলে তো হয় না মাদ্রাসার বইয়ে কি দেওয়া হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাই আমাদের ছেলেরা আলেম হবে আমাদের মেয়েরা আলেমা হবে দিনদার হবে পরহেজগার হবে বেশিরভাগ মাদ্রাসার খোঁজ নিয়ে দেখেন অনেক মানুষ তার বাপের জায়গা জমিন মাদ্রাসার জন্য দান করেছে শুধুমাত্র এখান থেকে দ্বীনের দাঈ ইলাল্লাহ তৈরি হবে সেই মাদ্রাসাগুলোতে আজ বল তবলা হারমোনিয়াম নাটক ফাটক ঢুকায় দিয়া মাদ্রাসা ধ্বংসের অপচেষ্টা এদেশের মানুষ মুখে দিবে ইনশাআল্লাহ দাখিল ষষ্ঠ শ্রেণী দাখিল কিসের বইটা জোরে বলেন স্কুল না মাদ্রাসার মোলাদ দেখছেন আচ্ছা আমাদের গারাঙ্গিয়া মাদ্রাসার মেয়েরা কি এই ড্রেসে মাদ্রাসায় যায় না আমাদের আধুনগর মাদ্রাসায় কি মেয়েরা এইরকম পোশাক পরে যায় নাকি না তাহলে এটা কি পোশাক দিলেন এটা মোলাটের মধ্যেই ছবি কেন সিক্সে যদি এই অবস্থা হয় সেভেনে তো আরেকটু আপডেট হতে হবে তাই না আপডেট কেমন হয়েছে দেখেন না আপনারা খুললে আপডেট হ্যারি বাপরে বাপ দেখছেন এখন আবার এই পোশাক পরে গাছের উপরে লাফাইতেছে এটা তো আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে করে প্রিন্ট দিছি আপনাদের জন্য পয়সাগুলো আপনারা দিয়ে দিয়ে যাই হোক দিতে হবে না এটা এমনি বলেছি দাখিল কোন শ্রেণী সপ্তম শ্রেণী আরেকটা আপডেট আর কি এখন একটা লাভ মারছে উপরের দিকে আচ্ছা আমাদের মাদ্রাসাগুলোতে আছে কোরআন হাদিস কিন্তু কোন মাদ্রাসায় কি হারমোনিয়াম আছে না দেখেন আপনারা দাখিল ষষ্ঠ শ্রেণী কি আছে এখানে মিডিয়ার ভাইরা দেখছেন এগুলো আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে একদম এডিটিং শেখায় দিচ্ছে আর কি এডিটিং এর সময় একদম নিচে এগুলো দিয়া দিবেন তথ্য সহ কারণ এই যে ক্যামেরার ভাইরা এসেছে এরাও কিন্তু দাঈ ইলাল্লাহ এরাও দাঈ ইলাল্লাহ কিভাবে জানেন তারাও এই যে আমাদের বলা কথাগুলো রেকর্ড করে আজকে মাহফিল হয়েছে সাতকানিয়া এই বক্তব্যগুলো চলে যাবে সারা দুনিয়ায় এগুলো প্রচারের জন্য কাজ করেছে কারা হারমোনিয়াম কি কোনো মাদ্রাসায় আছে নাকি আধুনগর মাদ্রাসায় আছে কোনো মাদ্রাসায় নাই শুধু হারমোনিয়াম বাজালে তো চলবে না এই দেখেন হারমোনিয়ামের সাথে একটা আপডেট তো হওয়া লাগবে ঢোল লাগবে না শুধু কি ঢোল হলে হয় ঢোল তবলা হার এই দেখেন আমি আমি মাদ্রাসায় পড়েছি তো আমি প্রথম স্কুলে পড়েছিলাম আমার শুরু হয়েছে মক্তব দিয়ে নুরানি দিয়ে তারপর স্কুলে কয়েকদিন পড়লাম আমার বাবার স্বপ্ন ছিল আমার ছেলে আলেম হবে মাদ্রাসায় নিয়ে এসেছেন মাদ্রাসায় আমরা ছোটবেলায় আমাদের হুজুররা একজনকে সামনে আনতে রে তুমি সামনে আসো আজকে তুমি নামাজে ইমামতি করো আর বাকিরা মুক্তাদি হও এক একদিন এক একজনকে দায়িত্ব দেওয়া হতো আরবি বক্তৃতা হতো মাদ্রাসায় আরবি বক্তৃতা তুমি আজকে সালাতের উপরে 5 মিনিট বক্তৃতা করো তুমি আজকে জাকাতের উপরে বক্তৃতা করো ডিবেট হতো বিতর্ক হতো সাংস্কৃতিক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত হতো ইসলামিক নাসিদ হতো এগুলো হতো এখন মাদ্রাসার বইয়ে ঢুকিয়ে দিয়েছে সারেগামা পাদানিসা সারেগামা পাদানিসা কোন মাদ্রাসায় কি সারেগামা পাদানিসা হুজুর এটা শিল্প ও সংস্কৃতি বই হুজুর তো জানেন এগুলো হুজুর আপনারা এগুলো উপরের মহলে তথ্য দিয়েছেন ওদেরকে নিয়ে আমরা এটা কি করে পর্যালোচনা করছি ওগুলো বাদ দেওয়া না ওদিকে আমাদের উস্তাদ একটা গুরুত্বপূর্ণ কথা ফাঁস করে দিয়েছে আমি হুজুরকেও বলি এখন আমি হুজুরকেও জানিয়ে রাখি হুজুর আমরা কেন এগুলো মাঠে ময়দানে বলছি আমাদের উলামা মশায়েকদের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়েছেন কি জানি ওই লোকটার নাম প্রফেসর না 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 এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ফরিদুল ইসলাম মনে হয় যাই হোক প্রফেসর কি ইসলাম জানি ওনার সাথে দেখা করেছেন আমাদের অনেক ভাইয়েরা প্রতিবেদন তৈরি করে এই যে প্রতিবেদন আছে দেখেন আপনারা
প্রতিবেদন তৈরি করে এই প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে কমিশনে দেওয়া হয়েছে এমন কি মেইল করে দেওয়া হয়েছে ভদ্রতা সুলভ কোনো উত্তর দেওয়া হয় এখন তারা যদি আমাদেরকে বলে বা গোয়েন্দার ভাইরা যদি এখানে থাকেন আপনারা যদি বলে হুজুর আপনারা এগুলো উস্কে দিচ্ছেন কেন তা আমরা তো চেয়েছিলাম আপনাদের কাছে ভদ্রভাবে বলেছি কথা তো শুনেন নাই এত মাস হয়ে গেল পাবলিক যেগুলো জানে না এখন পাবলিকের এগুলো জানা দরকার পাবলিককে গুলো জানা দরকার আপনারা যদি আলেমদের কথা শুনে ঠিক করে ফেলতেন আমরা এগুলো মাঠে ময়দানে বলতাম না যেহেতু আপনারা কথা শুনেন নাই যারা আওয়ামী লীগ করে যারা বিএনপি করে জাতীয় পার্টি করে সবাই এর বিরুদ্ধে কথা বলবে কারণ কেউ চায় না তার সন্তান নষ্ট হোক সারেগামা পধানিসা আপনার সন্তান শিখুক আপনি চান শুধু সারেগামা পধানিসা বলে ডুল আর তবলা বাজালেই তো হবে না সাথে একটু থাক দিনা দিন 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 কোমর দোলায় না নাচতে তো হয় না মাদ্রাসার বইয়ে কি দেওয়া হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাই আমাদের ছেলেরা আলেম হবে আমাদের মেয়েরা আলেমা হবে দিনদার হবে পরহেজগার হবে বেশিরভাগ মাদ্রাসার খোঁজ নিয়ে দেখেন অনেক মানুষ তার বাপের জায়গা জমিন মাদ্রাসার জন্য দান করেছে শুধুমাত্র এখান থেকে দিনের দাঈ ইলাল্লাহ তৈরি হবে সেই মাদ্রাসাগুলোতে আজ ঢোল তবলা হারমোনিয়াম নাটক ফাটক ঢুকিয়ে দিয়া মাদ্রাসা ধ্বংসের অপচেষ্টা এদেশের মানুষ সুখে নিবে ইনশাআল্লাহ আপনারা শুধু ট্রান্সজেন্ডারের শরীফ শরীফা নিয়ে বসে আছেন শরীফ শরীফা নিয়ে বসে আছেন না কি আজীব অবস্থা মনস্তাত্ত্বিক লিঙ্গ মনে মনে যেটা ভাবে সে নাকি সেটা এখন আমার দেশের এক লোক শাহরিয়ার কবির তারে আমাদের দেশের লোকেরা কিচুর জানি কয় এটা আপনারাই বলেছেন তবে এটা আপনারাও বলেন নাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযোদ্ধা নয় তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন তিনি এই কথা বলেছেন একাত্তর সালে যখন পাকিস্তানি হানাদারেরা এদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তখন এই শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দিয়েছে যদি এই সেক্টর কমান্ডার এই বীর মুক্তিযোদ্ধার কথা সত্যি হয় তাহলে আমরা দায়িত্বশীল মহলকে বলবো এই লোকটাকে অতি দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে যদি প্রমাণিত হয় তাহলে যুদ্ধ অপরাধের দায়ে এই শাহরিয়ার কবিতে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড দিতে হবে সে হলো ঘাতক দালাল নির্মূল কমিটি গাদানিক এটার নাকি চেয়ারম্যান না সভাপতি তা আমি মাঝে মাঝে অবাক হই মনে করেন রিলিফের মাল এক জায়গায় রাখা হয়েছে আর রিলিফের মাল পাহারা দেওয়ার দায়িত্ব যদি চোরকে দেওয়া হয় মাল থাকবে রিলিফের মাল চোরকে পাহারাদারের দায়িত্ব দিলে যেমন রিলিফের মাল থাকবে না তেমনি একাত্তরের ঘাতককে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বানালে ওই ঘাতক দালাল নির্মূল কমিটিরও ইজ্জত থাকবে না তো সে আবার ট্রান্সজেন্ডারের পক্ষে 28 জানুয়ারি প্রেস ব্রিফিং করেছে তো যেমন কুকুর তেমন মুগুর দরকার আমি আজকে জুমার বক্তৃতায় বলেছি যে এই শাহরিয়ার কবি ট্রান্সজেন্ডারের পক্ষে এত কথা বলে তার উচিত বাসায় তার বউকে বলা দেখো বউ এত বছর ধরে তোমার সাথে সংসার করি এতদিন ধরে আমি কবির হলেও মনে মনে আজকে থেকে আমি কবিরা তখন দেখা যাবে কবরই নাকি দেখ তোর বউ তোর সাথে কেমন করে আমার তো মনে হয় তোর বউ তোরে ভালো জুতা দিয়া না সেরা স্যান্ডেল দিয়া পিটাইয়া বাসা থেকে বের করে দিবে ট্রান্সজেন্ডার মনে মনে যেটা ভাবে সে নাকি ওইটা অনেকে আবার হিজরার সাথে ট্রান্সজেন্ডার মিলাতে চায় হিজরা হলো জন্মগত সমস্যা লিঙ্গ প্রতিবন্ধী তার লিঙ্গে জন্মগতভাবে ত্রুটি আছে আর ট্রান্সজেন্ডার হলো মানসিক সমস্যা মনের রোগ সুস্থ যৌনাঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে একটা ছেলে হঠাৎ করে সে বলে আমি দেখতে ছেলের মতো হলেও আসলে আমি এক মনে মনে একটা তো শাহরিয়ার কবির যে বলে এটা ব্যক্তিগত ব্যাপার মানুষের এখানে হাত দেওয়া উচিত নয় তো আপনিও যদি ধরেন উনি এখন বললেন আসলে মনে মনে আমি সাধারণ নাগরিক হলে হলে আমি দেখতে সাধারণ নাগরিকের মতো হলেও মনে মনে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী মানুষ কি বলবে তখন বলবে উনার আসলে মাথা হয়তো হঠাৎ করে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে আপনাকে রাজনীতি করে
একটা দল থেকে পার্লামেন্টে ইলেকশনে অংশগ্রহণ করে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে এসে সংসদ নেতা হলে যেমন প্রধানমন্ত্রী হয়ে যায় ঠিক তেমনি ভাবে আপনি পুরুষ হয়ে মনে মনে নারী হতে পারবেন না নারী হওয়ার জন্য নারীর শারীরিক কাঠামোর দরকার আছে এখন এটাকে যদি সমর্থন দেওয়া হয় এটা প্রতিষ্ঠা হয়ে যায় তো বিপদ কি হবে শুনেন এগুলো যদি 6 7 এর ছেলে মেয়েরা পড়ে তো 6 7 এর ছেলেরা এগুলো তো বুদ্ধি তো আগেই পাইয়া গেছে শুধু কলেজে যাবে আর কলেজের হোস্টেলে সিট পাওয়ার জন্য স্যারকে গিয়ে বলবে স্যার আপনি দেখছেন আমি মুন্না মনে মনে কিন্তু আমি এখন থেকে মুন্নি আমাকে সিট দেন মহিলা কলেজের হোস্টেলে ব্যাপার তখন কি হবে এক শিয়াল মুরগির খামারের আশেপাশে এসে বলতেছে দেখো মুরগি আমাকে দেখতে শিয়াল মনে হলো মনে মনে আমি মুরগি আমাকে তোমাদের সাথে থাকতে দাও যদি মুরগিরা শিয়ালকে মুরগির সাথে থাকতে দেয় সকালবেলা একটা মুরগি পাওয়া যাবে তাহলে মুন্না যদি বলে আমি মনে মনে মুন্নি স্যার আমাকে মেয়েদের হোস্টেলে থাকার জায়গা দেন এরপরে কি হবে নিচে নামলাম না আমি বাকিটা আপনারা বুঝে নেন কথা কি বোঝা যায় আর সম্পদ বন্টনে মাওয়ারিসে সরি মিরাসের ক্ষেত্রে তো আরো সমস্যা তখন দেখা যাবে মুন্নি যদি মেয়ে হয় তো বলবে আব্বু দেখেন এত বছর আমি মুন্নি থাকলেও আপনি যেহেতু এখন সম্পদ বন্টন করবেন আমি কিন্তু এখন মনে মনে মুন্না সব জায়গায় বিপদ আছে না নাই সুতরাং এই ট্রান্সজেন্ডারের মতো বিশ্বাসব আমাদের ছেলে মেয়েদের পাঠ্য বইয়ে ঢুকিয়ে দিয়ে সমাজ বিনষ্ট রাষ্ট্র ধ্বংস এমনকি এই ট্রান্সজেন্ডার মতবাদের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে সমকামী বানিয়ে চরিত্রহীন করার অপচেষ্টা চলছে এই অপচেষ্টা রুখে দেওয়া হবে আমি সময়ের কারণে সবগুলা বললাম না আপনারা জুমার বক্তৃতা এটা আমাদের আলভি মিডিয়া সেন্টার আজকে ব্যস্ত আপলোড দিতে পারে নাই আপনারা আগামীকাল আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন আজকের জুমার বক্তৃতায় আমরা দীর্ঘ এক ঘন্টায় পাঠ্য বইয়ের যত অসঙ্গতি এখানে আমার উস্তাদ আছেন আমাদের উস্তাদ আছেন তিনি তো সবই জানেন এখানে ডি ইসলামাইজেশন সহ অপসংস্কৃতি সহ আরো বিভিন্ন বিষয়ে যা যা আছে আমরা সব তুলে ধরেছি আপনারা শুধু শরীফ শরীফা নিয়ে পড়ে আছেন এখানে যে আরো কত কিছু আছে এগুলো বলতে গেলে এক কথাই যদি বলতে যাই প্রত্যেকটা শ্রেণীর বইয়ের মধ্যে সব বইয়ে ডিস্টার্ব আছে আর নাটক ফাটক দিয়ে রাখছে সব বইয়ে নাটক দলগত নাটক এমনকি বাচ্চাদেরকে এখন মোবাইলে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় আপনার 6 7 এ পড়ুয়া ছেলেরা মেয়েরা যদি বাড়িতে এসে অ্যাসাইনমেন্টের নামে ফোন হাতে নেয় সে কি অ্যাসাইনমেন্ট করে না অন্য কোনো অকাম কুকাম করে এত কিছু দেখার সময় আছে আমাদের বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়ে নষ্ট করার ষড়যন্ত্র চলছে শুধু কি তাই সময় টিভি ইউজ করেছে কালকে আপনারা দেখেছেন কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ের ভেতরে দেবতার দেবতার ছবি আছে না প্রায় 2 লক্ষ বই সেখানে বিতরণ করা হয়েছে শুধু কি তাই আরো আশ্চর্যের ব্যাপার হলো ফাহিমার অন্তরার প্রেমের গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে শুধু কি তাই নিরাপদ স্পর্শ নামে একটা অধ্যায় আছে আমার পিতা আমার মাথায় হাত দিতে পারেন আমাকে জড়িয়ে ধরবেন আমার মা বাবা এটা হলো এই অধ্যায়ে বলা হয়েছে নিরাপদ স্পর্শ আমি আসার পরে আমার উস্তাদের সাথে মোয়ানাকা করলাম হ্যাঁ মানে ওখানে বলা হচ্ছে এগুলো যেমন নিরাপদ স্পর্শ ঠিক তেমনি একজন শিক্ষক যদি কোনো ছাত্র ছাত্রীর মাথায় হাত বুলিয়ে দেন ওটাও নিরাপদ স্পর্শ পাশাপাশি সহপাঠী ছেলে মেয়ে একই ক্লাসে পড়ে দুই হাত ধরে যদি হাঁটাহাঁটি করে সেটাও নিরাপদ স্পর্শ আবার পার্থক্য বলা হয়েছে আপনারা ওয়েবসাইট থেকে বই নামায় দেখবেন তুমি শুনো তুমি যদি দুই হাত ধরে হাঁটো একটা বাবল দেখবেন বাবলের ফটো আছে এই বাবলের ভিতরে বলা হচ্ছে এটাও নিরাপদ স্পর্শ বলা হচ্ছে তোমার মা বাবা তোমাকে চুমু দেয় এটা নিরাপদ স্পর্শ আবার তুমি তোমার বন্ধুদের সাথে দুই হাত ধরে হাঁটলে খবরদার চুমু টুমু দিবা না ওইটা আবার অনিরাপদ এখন দুই হাত ধরে হাঁটলে আপনারা কি বুঝাইতে চান আমাদেরকে যারা এটা পাঠ্য বইয়ে ঢুকাইলেন আপনারা কি ভাবছেন যে এদেশের মানুষকে কলা ভেবে মূলা খাওয়াই দিব কলা ভেবে মূলা খাওয়াই দিবেন আপনি এত সোজা একটা ছেলে আর একটা মেয়ে বিপরীত লিঙ্গের দুই হাত ধরে হাঁটাহাঁটি আরম্ভ হলে বাকিটা তো হয়ে যেতেই পারে আর কেউ যদি বলে না হবে না আপনারা মোল্লারা একটু বেশি বুঝেন তো আমি বলবো আপনি ডাক্তারি করান চিকিৎসা করান আপনার পুরুষত্বে সমস্যা আছে বিপরীত লিঙ্গের প্রতি কেউ যদি আকৃষ্ট না হয় তো ওর যৌবন নাই ওর সমস্যা আছে ওর চিকিৎসা দরকার কিন্তু সুস্থ একজন মানুষ বিপরীত লিঙ্গের কাছে গেলে সৃষ্টিগত ভাবে আমার বাবা আদম আলাইহিসসালাম তারও তো হাওয়াকে দেখার পরে আকর্ষণ সৃষ্টি হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন এটা তো সৃষ্টিগত ভাবে আল্লাহ দিয়েছেন যে ব্যক্তি বলে যে মোল্লারা কম বোঝে হেরা বেশি বুঝে
তো তাদের চরিত্র তো মানুষ জানে আবার হুজুর যেটা একটু আগে বললেন যে তারা বক্তব্য দিচ্ছে টিভি চ্যানেলে যে এটা মৌলবাদীরা ভুল বোঝাচ্ছে মানুষকে মানুষকে ভুল বোঝাচ্ছে এটা হতে দেওয়া হবে এটা আমাদের শিক্ষার জন্য ভালো শুনেন বীর চট্টলাবাসী যারা বলে এটা আমাদের জাতির ভালোর জন্য ভালো কারিকুলাম দয়া করে আপনারা খোঁজ নিয়ে দেখবেন টিভি চ্যানেলে যারা আপনাদেরকে সুন্দর সুন্দর বুলিয়া উড়ায় তাদের বেশিরভাগের ছেলেমেয়েরা এই দেশে পড়াশোনা করে না বিদেশে পড়াশোনা করে নিজেদের ছেলেমেয়েকে বিদেশে পাঠিয়ে আমার দেশের গরীব মানুষের ছেলেমেয়েদেরকে অখাদ্য কুখাদ্য অশিক্ষা কুশিক্ষা দিয়া আমার প্রজন্মকে নষ্ট করা হবে এদেশের একটা মানুষও বরদাস্ত করবে না আমরা বলবো অশিক্ষা কুশিক্ষা যা যা আছে আলেমরা আমাদের কথা শুনুন কথা শুনে আর যাদেরকে দায়িত্ব দিয়েছেন আমি এদেরকে নাবালক বলছি এই কারণে ইসলাম শিক্ষা বইয়ে দেখেন তো কি করেছে আপনার হিন্দুদের এ ঢুকাই দিয়ে এগুলোকে সাধারণ ভুল ম্যাপের মধ্যে ভুল করেছে যাদেরকে দায়িত্ব দিয়েছেন এরা যদি এরা তো পারে না প্রমাণিত হয়েছে বারবার ভুল করে আমরা বলবো আলেম উলামাদেরকে দায়িত্ব দেন পাঁচ বছরে বদলে দিবে ইনশাআল্লাহ দেখছেন সাধারণ মানুষ আলেমদেরকে বিশ্বাস করে যারা বলে মানুষ বান্দরের জাত এই সকল বিশেষ অজ্ঞদেরকে মানুষ বিশ্বাস করে না আমাদের বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানানিয়েন বানানোর পরে বলেছেন ইয়া আদম اسكن انت وزوجুকাল জান্নাতা وكلا منها তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে থাকো জান্নাতে আমার নিয়ামত উপভোগ কর ওই গাছের কাছে শুধু যেও না তাহলে আদম এবং হাওয়া আমাদের মা-বাবার মূল বাড়ি কোথায় বান্দরের বাড়ি কোথায় জঙ্গলে বানরের বাড়ি জঙ্গলে আর মানুষের আদি পিতামাতার বাড়ি কোথায় কারণ আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী এমন বিশেষজ্ঞ বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের চুল নাই আবার দাড়ি নাই মুছ আছে এই সকল বিশেষজ্ঞ লোকেরা যারা খুঁজতে খুঁজতে পেয়েছে মানুষ বান্দরের জাত এদের বিরুদ্ধে আমরা কথা বলে আসলে নিজেদের ব্যক্তিত্ব কমাতে চাই না আমরা শুধু এতটুকু বলতে চাই তো ঠিক আছে ভাই মানুষের পূর্বপুরুষ যদি বান্দরই হয় তোরা আমাদের সমাজে কি করিস তোদের উচিত হলো সুন্দরবনে অথবা বান্দরবনে গিয়ে বান্দর খুঁজে তোদের জাতি ভাই বান্দরের সাথে বসবাস করা মানুষের সমাজে থাকার তোদের কোনো অধিকার বলছিলাম পিতামাতার করণীয় হলো এই যে অশিক্ষা কুশিক্ষা এখন ঢুকে গিয়েছে এগুলো থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে কি হবে না আপনারা বলেছেন পিতামাতার করণীয় বর্তমান প্রেক্ষাপটে পিতামাতার সবচেয়ে বড় করণীয় হলো সন্তানদের জন্য যে অশিক্ষা কুশিক্ষা এখন চাপিয়ে দেওয়া হচ্ছে প্রতিটা মা বাবা এর বিরুদ্ধে ঘরে 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 স্কুলে কলেজে মাদ্রাসায় সোচ্চার আওয়াজ তুলতে হবে এটাই হলো বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় ওয়াজ পিতামাতার এটাই হলো বর্তমান প্রেক্ষাপটে সন্তান বাঁচানোর জন্য সবচেয়ে বড় করণীয় কাজ ওয়াজ বেশি হওয়া এত দরকার নাই পিতামাতার তিনটা করণীয় বলেছি বর্তমান সময় আরো বহু করণীয় আছে বর্তমান সময়টা ফিতনার তো আগেই ফিতনা থেকে বাকি বাঁচি বাকি ওয়াজ পরবর্তীতে সুযোগ পাইলে সাতকা নিয়ে আসতে পারবো কিনা ওইটাও তো জানি না কারণ কে কখন কোন সময় কোন ঠেলা যে মারে ওইটাও বোঝা যায় না তবে আমি যদি আগামীতে আসতে না পারি কথা বলার সুযোগ নাও পাই আজকে বলে দিয়ে যাই যারা দায়িত্বশীল আছেন ভালো করে শুনে রাখবেন কোরআনের মাহফিলে বাধা হয়ে দাঁড়াবেন না যদি কোরআনের মাহফিলে বাধা হয়ে দাঁড়ান ইতিপূর্বে সাতকানিয়ার মানুষদেরকে যেমন বিজ্জত করেছে আপনি কোরআনের বিরুদ্ধে গেলে সময়ের ব্যবধানে আপনিও বিজ্জত হয়ে যাবেন এজন্য বলে যাচ্ছি এই সাতকানিয়া লোহাগাড়া এই অঞ্চলের মানুষ কোরআন ভালোবাসে ইসলাম ভালোবাসে এখানে গোয়েন্দার যত ভাইরা আছেন তাদেরকে বলবো দেখুন এই মাহফিল থেকে উগ্রতা ছড়ানো হয় না সন্ত্রাস ছড়ানো হয় না আপনাদেরও ছেলে মেয়ে আছে আপনাদের ছেলে মেয়েদের কল্যাণে জাতির কল্যাণে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কথাগুলো বলেছি এগুলো মেনে নিলে গোটা জাতি উপকৃত হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আজকে যত কথা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাগুলোর আমল করার বুঝার মানার তৌফিক দান করেন আমরা সবাই করি আমিন